ও কোটা নিয়ে আসে মাছ ধরতে, বগুয়াল মাছ ধরবে কোটা দিয়ে। আচ্ছা হমকো সিখা রিয়া হ্যায়, রাস্তা খুব সুন্দর, চারিদিক দিয়ে দেখতে পাচ্ছো ধান গাছ। এর জন্য ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমরা মাছ ধরতে যাবো এখন শিলিগুড়িতে। এখানে দেখো কি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, যাই দেখতে লাগবে। আজকে অনেকগুলো কই মাছ ধরা হয়েছে, কই মাছ ধরা, খালি কই মাছ, আজকে মাছ ধরার ব্লগ হচ্ছে। গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আজকের ব্লগে থাকছে মাছ ধরা। তো মাছ ধরতে আছি, ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো তোমরা, আমাদের জন্য ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমরা মাছ ধরতে যাবো এখন শিলিগুড়িতে। কেমন তুমি, এ তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন আমাদের জন্য। আজকে এই যে দেখতে পাচ্ছ মাছ ধরতে আছি, ছিপ হাতে ছাতা হাতে, সবাই ভাববে মানে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি, কিন্তু একদমই না, আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি। তার আগে এখানে দেখো কি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, যাই দেখতে লাগবে। আমরা জল ক্রস করবো, এই দেখো মাছ ধরার জন্য কত কিছু করতে লাগছে আমাদেরকে। আজকে মাছ ধরেই নিয়ে যাব বাড়িতে, আজকে সামনে রেল লাইন, রেল লাইনের পিছনেই আমরা মাছ ধরবো। আর এত জল দেখতে পাচ্ছ, পুরো জল খুব ভালো আছে, রোদ নাই, জানি না কখন রোদ উঠবে। ও ভাই তাও গরম গরম ভাব লাগছে। ও এসে বললাম আমাদের এখানে রেল লাইনে, না আমরা নিচ দেখেন যাবো। গাইস তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, আজকে এখানে প্ল্যাটফর্ম নাই, কিছু নাই, তাও রেল দাঁড়িয়ে আছে, কোনো হয়তো প্রবলেম হয়েছে। আমরা মাছ ধরতে এসে এই জিনিসটা দেখতে পেলাম, এটা আমাদের কাছে অনেক ভাগ্য। দেখেছো ট্রেনটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম ছাড়া, কাজ হচ্ছে যেন দাঁড়ায় আছে, না ও এখানে দাঁড়ায়। এই ভাই কোথায় যাচ্ছিস, ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে। ও কত বড় ট্রেন ভাই, কিরে এখনো হরেন বাজাচ্ছে হয়তো, এখনই বার হবে। মামা দাঁড়াও মামা, ও মামা দাঁড়াও না, মামা দাঁড়াও মামা, এ মামা দাঁড়াচ্ছে না, কি বলবো আর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসতেছি আসতেছি, আর হয়ে গেছে হয়ে গেছে, এটা সামনে চলে আসছি, এখনই যাবো দাঁড়া। ওই গুলাতে যাবি শিলিগুড়ি, মাছ ধরতে যাবো আমরা শিলিগুড়িতে, জলপাইগুড়িতে নো প্ল্যাটফর্ম। গাইস দেখতে পাচ্ছ ওই যে সামনে ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমরা এখন মাছ ধরবো, আজকে বোয়াল নিয়ে যেতে লাগবে। তুমি ছেড়ে দিলে নো প্ল্যাটফর্ম, শিলিগুড়ি আর যাওয়া হবে না, ও ট্রেন দাঁড়া 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 দাঁড়া, চলে যাচ্ছে চলে যাচ্ছে, খতম বাই টাটা গুড বাই গয়া, মাছ ধরতে লাগবে, চলো কি করবো আর, জলপাইগুড়িতেই মাছ ধরি। খুব সুন্দর চারিদিক দিয়ে দেখতে পাচ্ছ ধান গাছ, ওই যে দেখো কত কাকুরা কাজ করতেছে। ও কোটা নিয়ে আসে মাছ ধরতে, বগুয়াল মাছ ধরবে কোটা দিয়ে। মাছ ধরার জন্য আমি ছিপ দিনবেলা থেকে কিনে নিয়ে আসলাম, যে আজকে মাছ ধরবো সারাদিন, কারণ ফাঁকা আছি। আর বাড়িতে দেখি আজকে মাছ নিয়ে যাবো কি রিয়াকশন হয় আজকে। ভিডিওটা যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখানে আমরা মাছ ধরছি, অনেক কই মাছ আর পুঁটি মাছ আছে, দেখাবো তোমাদেরকে এক্ষুনি ধরে। এই যে এখন টোম লাগানো হয়েছে, এই যে টোম আর এই যে মাছ, এই যে ছিপ পাতেছে এখন, ছিপ পাতেছে পল্টু, মাছ হচ্ছে দেখি মাছের অবস্থা কি। ওই যে মাছ খাচ্ছে ভাই, মাছ ধরাইছে, এই তো মাছ ধরাইছে, ওই দেখো কত বড় মাছ, কত বড় মাছ, আজকে মাছ অনেকগুলা উঠবে, তারপর বাড়িতে যাই, দুই বাড়ির পিকনিক হবে। সাইজ কি মাছ, দেখো 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 মাছ সাইজ, মাছ ধরতে আসছি আনলিমিটেড, আমাদের বাড়ির সামনে মাছ ধরতে আসছি। আর যা ওয়েদার এই গরমে পুরা ফেটে যাচ্ছে, তাও আমরা মাছ ধরবো, আজকে তো মাছই উঠাবো সারাদিন। ওয়েদারটা দেখছো কতটা সুন্দর। তো হে গাইস ফাইনালি আমি এখন একটা মাছ ধরেছি, এই দেখো দেখতে পাচ্ছো মাছ কত সুন্দর মাছ। তো ফাইনালি আমি মাছটা ধরেছি এখন একটা, আর দাদা ধরছিলো অনেকগুলো, ধর দাদা ধরছিলো, তো দাদা একটু বাইরে গেছে, তো আমি একটু পরে দাদা আসবে তো তখনকে দেখবো। তো আজকের ব্লগটা হচ্ছে মাছ ধরা, ঠিক আছে, কে আজকে
এই যে পুকুরটা এখানে অনেক মাছ আছে, প্রচুর দেখতে তো পাচ্ছ যে কত ভোল কাচ্ছে। আজকে সারাদিন মাছ ধরবো, আজকে ওই ফাঁকা আছি, পুরো মাছ ধরবো আজকে। আর একটা মাছ ধরলাম, এই দেখো পুরো মাছ ভাই, মাছ সেই মাছ। আর সেই গরম পড়েছে আজকে, পুরো অস্থির লাগতেছে। তাও আজকে ভাবছি বাড়িতে 2 কেজি তো 3 কেজি মাছ ধরে নিয়ে যাবো, যে আজকে আমি 10 কেজি মাছ ধরে নিয়ে যাবো বৌদির কাছে। তার বৌদি পুরো খুশি হয়ে পড়ে থাকে, বলে ও মেরে যান। আচ্ছা আজকে অনেকগুলো কই মাছ ধরা হয়েছে, কই মাছ ধরা, খালি কই মাছ। আজকে মাছ ধরার ব্লগ হচ্ছে। এই যে এটা হাইরোড রাস্তা, আমাদের বাড়িটা ওই ওদিকটা, আর আমি এদিকটা মাছ ধরতে আসছি, ছাতা নিয়ে এসছি। যেখানে শুরুর কথা বলার আগে